I want to be able to upload face cam videos for personal reasons. I'm really sorry for that. Hing chong, chuching chong, chang chung, ching chang chung, ching chang chang chung, chang. চাইনিজে বললাম যাতে চাইনার লোকেরা যদি এই ভিডিওটা দেখে তাহলে তারা যেন নিজেদের ভাষাটাই সঠিকভাবে বুঝতে না পেরে লজ্জায় নিজেদের মোবাইলটাই ঘুষি মেরে ভেঙে দিয়ে যেন পালিয়ে যায় আর আমরা করোনা মুক্ত হই। ধন্যবাদ। আর হ্যাঁ, এটা জোক ছিল না। অসাধারণ। ওহো। তো এখন আমরা কথা বলছি অনেক পুরানো যুগের, ব্রিটিশরা যখন শাসন করতো, তার থেকেও অনেক পুরান যুগের। যীশু খ্রিস্ট যখন জন্মেছিল, তার থেকেও অনেক পুরানো যুগের। আদিম মানুষরা যখন বাস করত, তার থেকেও না, তার থেকেও নয়, তখনই সেই আদিম মানুষের যুগ থেকেই অগ্রগতির চাকা ধীরে ধীরে ঘুরে চলেছে মানুষের শিক্ষা, বিজ্ঞান, পরম্পরা, প্রতিষ্ঠা, অনুশাসনের মধ্য দিয়ে। আর এই চাকা যে ঘুরতে ঘুরতে কবে 360 ডিগ্রি ঘুরে গেছে সেটা কেউ দেখেনি। কি বিশ্বাস হলো না? আরো প্রমাণ দিচ্ছি, আদিম মানুষেরা কি ভাষায় কথা বলতো তার মাথা মুন্ড কিছু খুঁজে পাওয়া যেত না, তাই তো? আর এখন নিমটা দোসরা টেল মি হার তাবুস ক্রাক কই কি নিম বোমলা মোহিনো জুকু লোহা কোয়ে। বুঝা তো দূরে কথা ভাই, শুনতে গেলে কানের পোকাগুলো নড়ে যাবে। আশা করি বুঝা গেছে, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো, কারণ আমি প্রমাণের পর প্রমাণ দিয়ে যাওয়ার মতো সাইন্টিস্ট বা ম্যাথমেটিশিয়ান নই, আর ওসব হতেও চাই না। তাও ভালো, অন্তত দেশের অকল্যাণ তো করতে চাস না। কি অকল্যাণ ভাই? ওই যে বললি সাইন্টিস্ট হতে চাস না? তবে রে কুকুর, না কুকুর নয় গরু। তো আদিম মানুষের যুগে জন্মালে যে পাপটা আমাদের করতে হতো না, অর্থাৎ এখন জন্ম শিক্ষার কবলে পড়ে আমাদের যে পাপটা হয়েছে, সেই পাপের শিক্ষা ব্যবস্থায় আমাদের তিন ভাগে ভুগতে হয়, এক স্কুল, দুই কলেজ, আর তারপর তো চাকরিহীনতা। প্রথমে স্কুলকে ভাগ করা যায় দু ভাগে, প্রাইমারি স্কুল আর হাই স্কুল। তো প্রাইমারি স্কুল, এখানে প্রথম দিন গিয়ে লেগে থেকে হ্যাশট্যাগ ক্রাই চ্যালেঞ্জ, সবাই টিকটক থেকে যেভাবে কান্না প্র্যাকটিস করেছে তার পারফরমেন্স এখানে এসে দেয়। আর এই পারফরমেন্সের কোনো জাজ থাকে না, বাট আমি যদি এই পারফরমেন্সের জাজ থাকতাম তাহলে সবগুলোকে উদুম করে দিতাম। আরে ভাই, প্রথম দিন স্কুল এসেছিস, কোনো কিডন্যাপার তোকে কিডন্যাপ করে নিয়ে যায়নি? এবার আসে অ্যাসেম্বলি, এটা একটা অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বলের মতো। সেখানে অ্যাভেঞ্জার্সরা অ্যাসেম্বল হলে ব্যাকগ্রাউন্ডে গান বাজে, বাট এখানে সবাই অ্যাসেম্বল হলে নিজেরাই উদুম গান বাজানা শুরু করে দেয়। নাজিম তো ছোটখাটো বাচ্চাদের এগুলো ভালো লাগলেও 3-4 বাচ্চারা এগুলো মোটেই পছন্দ করে না। তো তারা যাতে রেগে গিয়ে প্রিন্সিপালকে মেরে না দেয়, তো লাস্টে জনগণ মন নামে একটি ভালো গান আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে দেওয়া হয়। হয়ে গেল সবার মন শুদ্ধ। পিরিয়ডস, না না এই পিরিয়ডস নয়, স্কুলের পিরিয়ড। প্রাইমারি স্কুলের টিচারদের ABCDটা পড়াতে হয়, সেটা তো পড়ানো বলে কিছু মনে হয় না, তো তাদের অন্য কাজ থাকে। যেমন এই তোমাদের বুদ্ধি কি, ক্লাসরুমটা কি শৌচালয় বানাচ্ছ? মামি। এ মা, হাগু করার জন্য তো হাগু হয়ে পাচ্ছি, তুমি এখানে হেগেছো কেন? না না ম্যাম, টেনশন নেই, আমি হাগিস পরে আছি। আচ্ছা, তো হাগিসেই ভালো করে হাগিস। যাই, এবার হাই স্কুলের দিকে যাই, নাহলে হাই স্কুলের ছেলেগুলো বলবে স্কুলে মে হাগনা বন্ধ করো। হাই স্কুল নাম শুনে মনে হচ্ছে অনেক উঁচু, আর প্যারেন্টসটাও তাই ভাবে, তাদের ছেলে অনেক বড় হয়ে গেছে। বাট ছেলেরা যে স্কুলে গিয়ে কতটা লোকছালা ভাঙ্গাগিরি করে সেটা সেই ছেলেটাই জানে। স্কুলের চত্বরের মধ্যে ঢুকলেই একটা আলাদা লেভেলের ফিলিং চলে আসে, একটা আলাদা অ্যাটিটিউড চলে আসে ছেলেদের মধ্যে। আর মেয়েদের ব্যাপারে আমি জানি না, কারণ সকাল থেকে লাড়কি দেখতাম। আর এভাবেই লুচ্ছলা ভাঙ্গা গিরি করতে করতে, পাস ফেল করতে করতে, ভালো ছেলে হোক বা কালো ছেলে, সবারই মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক হয়ে যায়। এর চেয়ে আগে গেলে অডিয়েন্স আমাকে বলবে, খেলা এখনো নিজেই মাধ্যমিক দেয় না, আর বেশি শুধু একটাই খেলা নেই। এই বাকি প্রসঙ্গে আর যাচ্ছি না, চলে যাচ্ছি অন্য টপিকে। সকালে উঠে বাথরুম যাওয়া আর বাথরুম গিয়ে কাজের কাজ করা, সবই আমাদের কাছে পরীক্ষা। বাট আমি সেসব পরীক্ষার কথা বলছি না, আমি সেই পরীক্ষার কথা বলছি যে নাম শুনলে হাসে শুধু টিচার্সরা, স্টুডেন্টরা তো বাপু সে হাত কে লিয়ে কুতো হানিকারক হ্যায়, অন্ত তোড়ি দয়া তো গর হম নন্ন বালক হ্যায়। ভাই আমার তো পুরো ফেটে গেল রে। পরীক্ষার্থী তিন ধরনের হয়। প্রথম, যারা ভালো নাম্বার পাওয়ার জন্য পরীক্ষা দেয় তারা চিনার মতো স্বার্থপর হতে পারে,
চীন যেমন করোনা ভাইরাস বের করেছিল, এরা তেমন বের করে চুগলি ভাইরাস, যার ওষুধ এখনো পর্যন্ত বেরোয়নি এবং আশা করি পরের প্রজন্মও বের করতে পারবে না। এত সব বাঙালি সত্ত্বেও তারা যদি নির্ধারিত নাম্বার না পায় তাহলে তারা করে সুইসাইড, আর এই থেকেই সৃষ্টি হয় ছিছড়ে ও থ্রি ইডিয়টস এর মতো বিখ্যাত আমার মা তোমার মা সবার মা সিনেমা। এবার আছে যারা মিডিয়কার, মানে মোটামুটি পেলেই হবে, এরা 60% পেয়ে গেলেই এদের গার্জেনদের শান্তি, কিন্তু এর বন্ধুরা যদি এর চেয়ে বেশি পেয়ে যায় তাহলে তো এইসব গার্জেনদের জন্য আমার একটাই অনুরোধ, প্লিজ কেরাসিন ইয়ার ওন মেশিন। কি অয়েলও তো এখানে জানি, বাট ছন্দটা তো মেলাতে হবে নাকি। এরপর আসি লাস্ট বেঞ্চারদের কথা, যারা অলিম্পিকের গোল্ড মেডেলের পিছনে ছুটে, আর সেই মেডেলের জন্য পরীক্ষায় অর্জন করতে হয় সব থেকে বেশি শূন্য। আর এসব লাস্ট বেঞ্চারকে অলিম্পিকে গোল্ড মেডেলটা পেতে গাইড করে আমাদের বিখ্যাত শূন্যবিদ নবিতা, যিনি নিজে 99.9% পরীক্ষায় জিরো পেয়েছেন, এবং একটি নয় দুটি করে জিরো। কেবল একবার তিনি ডোরেমনের সাহায্য নিয়ে এক পেয়ে গেছিলেন, তাও খুব কষ্ট করে, খুব কষ্ট করে। তবে এদের নিয়ে আর বেশি বকা যাবে না, কারণ এদের মধ্যে বড় হয়ে কয়েকজন হয় গুন্ডা, আর এরা ঘরে কবে এসে উদুম কেলি দিয়ে চলে যাবে সেটা কেউ বলতে পারবে না। তো ক্লোজ দ্য টপিক, শুধু একটাই খেলা নেই চকে লাগলে। তো বইগুলোকে ভাগ করা যায় তিন ভাগে, প্রথমত টেক্সট বই, এই বইয়ের লেখকগুলো কোন বডি পার্ট দিয়ে ভাবে আর আদৌ ভাবে কিনা আমার দেখার বড় ইচ্ছা আছে ভাই। এরা কি স্বয়ং রবীন্দ্রনাথকে দিয়ে লেখায়? এত গল্প আর ছবি পড়ার মাঝে আসে কোথায় ভাই? তার ছবির লেভেল তো ভাই ফুল HD। এদেরকে যদি বলা হয় ভাই আপেল আর ডিম একসাথে খাস না, তো এরা বলবে তো কি হয়েছে আগেই খাই আর পরেই খাই, যাবে তো পেটে। এবার আসি রেফারেন্স বইয়ে, এদের লেখকরা ভাই আলাদাই নেশা করে থাকে, একটা কোশ্চেনেরই একই উত্তর, একবার সংক্ষিপ্ত প্রশ্ন, একবার ব্যাখ্যা ধর্মিক, একবার রচনা ধর্মিক করে দেয়, দিয়ে 500টা পেজ করে, আর আসে টাকা। এরা অনেকটা আধুনিক মানুষদের মতোই, ক্ষমতা কম স্টাইল বেশি। এদের কথা যখন বলেইছি, এদের অ্যাডস গুলোকে কি করে বাদ দিয়ে যায়? প্রতি বছর মাধ্যমিক আর এইচএস এর পর আছে এদের অ্যাডস, এদের অ্যাডস গুলো অনেকটা ফেয়ার এন্ড লাভলির অ্যাডস থেকে ইন্সপায়ার্ড। এরা যেমন ফর্সা অ্যাক্ট্রেস গুলোকে নিয়ে এসে তাদেরকে মেলায় এবং ভালোবাসায় মাখিয়ে দেখাচ্ছে ফর্সা হয়ে গেছে, এরা যেমন মাধ্যমিকে ফার্স্ট সেকেন্ড হওয়া ছেলেগুলোকে নিয়ে এসে বেশি পুলকি মারে ভাই, মিডিয়াকে ছেলেগুলোকে এনে অ্যাডস কর না দেখি কত ক্ষমতা। আর বাকি থাকে কোয়েশ্চেন ব্যাংক, এদের আলাদাই ফান্ডা, একটা পেজে যতগুলো কোয়েশ্চেন থাকে তার চেয়ে বড় তো স্কুলের নামটাই হয়, যেমন কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাই স্কুল HS, খড়গপুর অতুলমণি পলিটেকনিক হাই স্কুল HS। যারা আমার মতো একটু খাতায় বেশি ডিজাইন করতে ভালোবাসে তাদের এই স্কুলের নামগুলো লেখার সময় মনে হবে এ ভাই এটা স্কুলের নাম লিখছি না ডেফিনেশন রে। তোমার দাদুর ছেলের নাতির বাবার মাসির বোনপোর কাকুর ভাইপোর যে কোনো একটি স্যারের সবচেয়ে মূল্যবান জিনিস কি? মাইনে আর কি? বিভিন্ন স্যার যেমন বিভিন্ন সাবজেক্ট পড়ায় তেমনি বিভিন্ন স্যারের মাইনে নেওয়ার পদ্ধতিও বিভিন্ন, তো দেখে নেওয়া যাক। দেখ আমি একজন অনার্স স্যার, তাই আমি কখনোই বলবো না তোদেরকে মাইনে দিতে, তাই মনে করো মাইনাটা দিয়ে দিবি ঠিক আছে 5 তারিখের মধ্যে। তো আপনি তো বললেন আপনি অনেস্ট, কিছু বলবেন না মাইনের ব্যাপারে, আবার বলছেন কেন? শুন এখন টেকনোলজির যুগ, আর আমি এতটাও ভালো নই যে তোরা বেতন দেবি না আর আমি অ্যাপে আপডেট করে দেবো, আর বেতন না দেওয়ার জন্য অ্যাপ যদি তোকে কিক আউট করে দেয় তাহলে আমি কিন্তু দায়ী নই। স্যারের প্রিফার চলছে না যে কিক আউট করবে। কিরে কড়ি এনেছিস? কড়ি? স্যার কড়ি কি জিনিস? এ মা কড়ি জানিস না? মুখ দিয়ে মাল করি বেরোবে কি করে? আমরা তো পড়তে এসেছি, মুখ দিয়ে মাল করি মানে বমি তো দেখতে আসিনি। আপনার সবাই টাকাটা খামে করে দিবি ঠিক আছে, নর্মালি নিতে না আমার কেমন হাতে ফুসকা পড়ে। আচ্ছা স্যার তাহলে আপনাকে টাকা দেবই না। কেন তো ওই যে বললেন ফুসকা পড়ে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক মারো, ভালো না লাগলে ডিসলাইক মারো, আর কমেন্ট করে নিজের ওপিনিয়ন জানাও, আর বন্ধুদের মধ্যে খুব খুব শেয়ার করো। সাবস্ক্রাইব তোমার ইচ্ছা। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।